কাঠের তৈরি এই ট্রফিটি দেখিয়ে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, তারা নির্দ্বিধায় বলবেন ছোট্ট এই ট্রফিটি তাদের কাছে বিশ্বকাপের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জনশ্রুতি আছে এই ট্রফিজয়ী ক্যাপ্টেন এই দুই দেশে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সম্মান পান। এটি দি অ্যাশেজ এর বাস্তবতা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রায় 140 বছর ধরে চলে আসা ঐতিহ্য ও মর্যাদার ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার উপাখ্যান, যার নতুন কিস্তি শুরু হতে যাচ্ছে বুধবার থেকে। এবারের আসর অস্ট্রেলিয়ায়, অ্যাশেজ পুনরুদ্ধারের মিশনে, যেখানে 5 ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হবে অধিনায়ক জো রুটের নেতৃত্বাধীন সফরকারী ইংল্যান্ড। বুধবার ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট, যে গ্যাবা অস্ট্রেলিয়ার দুর্গ নামে পরিচিত, যেখানে 1986 সালের পর থেকে ইংল্যান্ডের কাছে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। ব্রিসবেন ছাড়াও যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন, সিডনি ও পার্থে হওয়ার কথা ছিল বাকি 4টি ম্যাচ। তবে কোভিড-19 প্রকোপে পার্থ থেকে শেষ ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে চলছে টালমাটাল। কুরুচিপূর্ণ মেসেজ প্রদানের দায়ে টিম পেইনকে অধিনায়কত্ব ও দল ছাড়তে হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন প্যাট কামিন্স, যিনি 1956 সালে রে লিন্ডওয়ালের পর অস্ট্রেলিয়ার প্রথম ফাস্ট বোলিং অধিনায়ক। অবশ্য অস্ট্রেলিয়া ঘরের মাঠে নিজেদের আত্মবিশ্বাস জাহির করতে পিছপা হচ্ছে না। প্রথম টেস্টের 3 দিন আগেই একাদশ ঘোষণা করে দেওয়া যার প্রমাণ, যেখানে পেইনের বদলে জায়গা পাচ্ছেন অ্যালেক্স ক্যারি। টেস্ট অভিষেক হচ্ছে এই উইকেট কিপার ব্যাটারদের। এদিকে প্রথম টেস্টে জিমি অ্যান্ডারসনকে বিশ্রামে রাখছে ইংল্যান্ড। এছাড়াও বেন স্টোকস ফিরে আসায় জনি বেয়ারস্টো বা অলি পোপের মধ্যে যে কোনো একজনকে খেলানো হবে, এটিও জানিয়ে দিয়েছিলেন ইংলিশ কোচ। ডিশ লাইনের মতো যখন তখন বিদ্যুৎ যাওয়ার সমস্যা আকাশে নাই, বাসায় বিদ্যুৎ থাকলে টিভিতেও চলবে আকাশ, তাহলে কবে নিচ্ছেন আকাশ? অ্যাশেজে প্রতিদ্বন্দ্বিতা হয় চরম, তবে ভেন্যু যখন অস্ট্রেলিয়া, তখন ইংল্যান্ড যেন বরাবরই থাকে ব্যাকফুটে। ডাউন আন্ডার থেকে 2010-11 মৌসুমে সর্বশেষ অ্যাশেজ জিতে ফিরেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। এর আগেরটি কবে জানেন? সেই 1986-87 মৌসুমে। স্ট্রাউসের ওই দলের পর অস্ট্রেলিয়ায় দুবার এসে 10 টেস্ট খেলে মাত্র 1টি টেস্ট ড্র করতে পেরেছে ইংল্যান্ড, হেরেছে বাকি 9টি। অস্ট্রেলিয়ার মাঠ, দর্শক, স্লেজিং সবকিছুই যেন ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য বাড়তি চাপের নাম। তবে এবার খানিকটা আত্মবিশ্বাসী শোনাচ্ছে জো রুটের কণ্ঠ। কিছুদিন আগে রুট বলেছিলেন এই অ্যাশেজে তিনি অধিনায়ক হিসেবে ইতিহাস গড়তে চান। অ্যাশেজের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় তারা এসেছেন 1 মাস আগেই। স্কোয়াডে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। বেন স্টোকসের ফেরাটাও রুটকে দিচ্ছে বড় ভরসা। দেখার বিষয়, এবার অস্ট্রেলিয়া থেকে ছাই ভস্মের ট্রফিটি জয় করে ফিরে রুট নিজের নাম ইংলিশ ক্রিকেটের ইতিহাসে অমর করে রাখবেন, নাকি আবারও অস্ট্রেলিয়া থেকে নির্মম পরাজয় বরণ করে ফিরবেন। গ্যাবার সবুজ গালিচা বিছানো উইকেট হবে রুটের প্রথম অগ্নি পরীক্ষা। তাসিফ তান, অলরাউন্ডার।